নিষেধাজ্ঞা শেষে নতুন বিতর্ক সাকিবকে নিয়ে। কোহলির ব্যাঙ্গালোরকে বিদায় করে দিল হায়দ্রাবাদ। আবারও পিছিয়ে গেল লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল। হঠাৎই বৃহস্পতিবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাকিব আল হাসান। দেশে ফিরে শুনিয়েছেন গত এক বছরে অন্যান্য বারের থেকে এবারের ফেরাটা স্বস্তির। অবশ্যই এবার যখন দেশে এসেছি একটা স্বস্তি নিয়ে এসেছি, এর আগে যখন এসেছি তখন ওরকম স্বস্তিতে ছিলাম না, কিন্তু এখন সে জায়গা থেকে অনেক স্বস্তিতে আছি। চেষ্টা থাকবে প্রতিদিন যেন আরও বেশি উন্নতি করতে পারি, নিজের জায়গা থেকে এবং নিজের সেরা পারফরমেন্সটাকে যেন আরও ছড়িয়ে দিতে পারি। সরকারের করোনা বিধিনিষেধ মেনে গত রাতে বিমানবন্দরে সাকিব মাস্ক ফেস শিল্ড লাগিয়ে আসেন সামনে। গণমাধ্যম কর্মীদের থেকেও ছিলেন অনেকখানি দূরত্বে, কিছুটা সময় কথা বলে ফিরে যান নিজ গন্তব্যে। মধ্যরাতে সাকিব দেশে ফিরেছেন ঠিকই, তবে সকাল না হতেই চলে যান গুলশানে একটি সুপার শপের উদ্বোধন করতে। জয়নামের ওই সুপার শপের ফিতা কাটতে সাকিব পৌঁছায় সকাল ১১টার দিকে। ফিতা কেটে উদ্বোধন শেষে ফটো সেশনে অংশ নেন সুপার শপের মালিক পক্ষের সঙ্গেও। সেখানে সাকিবকে দেখা যায় মাস্ক খুলে ছবি তুলতে, অথচ সাকিব আল হাসানের থাকার কথা ছিল স্বেচ্ছায় আইসোলেশনে। গত বুধবার কোভিড-19 সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ে সবার মাস্ক পরিধান সহ নানান স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে নির্দেশনা প্রদান করা হয় সেখানে মাস্ক বাধ্যতামূলক করার কথা বলা হয়। তথ্য বিবরণীতে বলা হয় আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-19 সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এ প্রেক্ষিতে সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ে সকল দপ্তরে মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ, মাস্ক পরিধান করুন, সেবা নিন ইত্যাদি বার্তা ব্যাপকভাবে প্রচারের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সাকিবের মাস্ক না পরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ কিছু মন্তব্য এসেছে। রাকিবুল হাসান নামে একজন লিখেছেন, বিদেশ থেকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক না, এটাই আমাদের রাষ্ট্রীয় নীতিমালা, সেই বিবেচনায় সমস্যা নেই, কিন্তু অনুষ্ঠানে গিজগিজ করা মানুষের যা অবস্থা শুনলাম তাতে সাকিবের উপস্থিতি কতটা ঠিক সে প্রশ্ন ওঠে। একুশ তফাদার নামে একজন লিখেছেন, এসব স্বাস্থ্যবিধি সবার জন্য না, এই দেশে কোনো নিয়ম নীতি সবার জন্য না। বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ক্রীড়া সাংবাদিক সুব্রত দেব লিখেছেন, সাকিব একটা সুপার শপ উদ্বোধন করতে গেলেন গুলশানে, এর থেকে এলাকার মুদি দোকানের উদ্বোধন করা আরও গোছানো হয়। মাথায় ঢুকছে না দেশে এসেই কেন সাকিব এই ধরনের ঝুঁকিপূর্ণ একটা অনুষ্ঠানে গেলেন। এমন অনেক মন্তব্য এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকারের দেয়া স্বাস্থ্যবিধির বিষয়টি সাকিবেরও নিশ্চিত অজানা নয়। অনুষ্ঠানস্থল দ্রুত ত্যাগ করলেও কথা উঠেছে বিদেশ ফেরত জাতীয় দলের কোচিং স্টাফদের সবাইকে রাখা হয়েছিল কোয়ারেন্টিনে, বেশ কয়েকবার করোনা পরীক্ষাও করানো হয়েছে, তাহলে সাকিব কেন না? আবুধাবির উইকেটটা যেন ব্যাটসম্যানদের শত্রু হয়ে উঠেছিল। ১৩১ রানের পুঁজি নিয়েও তাই শেষ ওভার পর্যন্ত লড়তে পারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কিন্তু শেষ রক্ষা হলো না বিরাট কোহলি দলের। অভিজ্ঞ কেন উইলিয়ামসনের হাফ সেঞ্চুরিতে চাপ সরিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ৬ উইকেট আর ২ বল হাতে রেখে পাওয়া জয়ে তারা আইপিএল থেকে বিদায় করে দিয়েছে কোহলির ব্যাঙ্গালোরকে। প্রথম এলিমিনেটর জেতায় হায়দ্রাবাদের লড়াই এখন কোয়ালিফায়ার ম্যাচ হারা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। হায়দ্রাবাদ দিল্লি দ্বিতীয় এলিমিনেটরে যে দল জিতবে তারা ফাইনালে মোকাবেলা করবে মুম্বাই ইন্ডিয়ানসের। জয়ের লক্ষ্য ছিল মাত্র ১৩২ রানের। মামুলি লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ওপেনার গোস্বামীকে শূন্য রানে হারালেও ডেভিড ওয়ার্নার আর মনীষ পাণ্ডের ব্যাটে স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছিল হায়দ্রাবাদ। এক উইকেটে তারা তুলে নেন ৪৩ রান। তবে ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজের দারুণ এক ডেলিভারিতে ওয়ার্নার ১৭ বলে ১৭ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার পর ছন্দ হারায় হায়দ্রাবাদ। রান তুলতে পারছিল না, হারাচ্ছিল উইকেটও। ১১.৫ ওভারে ৪ উইকেটে মাত্র ৬৭ রান ছিল দলটির। মাথার উপর রানের চাপ ক্রমশই বাড়ছিল, যে কোনো কিছু হতে পারত, কিন্তু অভিজ্ঞ হাতে সে চাপ দারুণভাবে সামলে নিয়েছে কেন উইলিয়ামসন। রানের জন্য তাড়াহুড়ো করেননি, সুযোগ বুঝে বাউন্ডারি হাঁকিয়েছেন। পঞ্চম উইকেটে জেসন হোল্ডারকে নিয়ে ৪৭ বলে ৬৫ রানের ম্যাচ জেতানোর এক জুটি করে বিজয়ের বেশে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ৪৪ বলে ২টি করে ৪ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন কিউএই ব্যাটসম্যান। ২০ বলে ২৪ রানে সঙ্গে ছিলেন হোল্ডার। এর আগে ব্যাঙ্গালোর ব্যাটসম্যানদের উপর ছড়িয়ে ঘুরিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা, ফলে পুরো ২০ ওভার ব্যাট করেও ৭ উইকেটে ১৩১ রানের বেশি যেতে পারেননি ব্যাঙ্গালোর। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ব্যাঙ্গালোর। অধিনায়ক বিরাট কোহলি ফর্মে থাকা দেবদূত পাড্ডিকেলের সঙ্গে ওপেন করতে নামেন, কিন্তু সুবিধা করতে পারেননি কেউই। ১৫ রানের মধ্যে দুই ওপেনার হারায় ব্যাঙ্গালোর। এরপর অবশ্য কিছুটা লড়ে অ্যারন ফিঞ্চ, তবে ৩০ বলে ৩২ রান করে তিনিও ফিরলে উইকেটের পতন আর থামেনি ব্যাঙ্গালোরের।
একটা প্রান্ত ধরে যা লড়াই চালিয়েছেন চার নম্বরে নামা এবি ডিভিলিয়ার্স। 18তম ওভারে এসে শেষতক ডিভিলিয়ার্স বোল্ড হন নটরাজের বলে। 43 বলে 5 বাউন্ডারিতে 56 রান করা এই প্রোটিআই ব্যাটসম্যান ফেরার পর লড়াকু পুঁজিটাও পাওয়া হয়নি ব্যাঙ্গালোরের। হায়দ্রাবাদ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেসন হোল্ডার। 4 ওভারে 25 রান খরচায় 3টি উইকেট নেন তিনি। 33 রানের বিনিময়ে 2টি উইকেট পান নটরাজ। দক্ষিণ এশিয়ার অঞ্চলে করোনার প্রভাব সবচেয়ে কম শ্রীলঙ্কায়। তবুও বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছে দ্বিতীয়বারের মতো। শুধু বাংলাদেশের সফরই নয়, নিজেদের দেশের ফ্রাঞ্চাইজি টি-20 লঙ্কা প্রিমিয়ার লিগও ধাক্কা খাচ্ছে বারবার। করোনা ভাইরাস পরিস্থিতিতে এ নিয়ে তৃতীয়বারের মতো পিছিয়ে গেল এলপিএল এর প্রথম আসর। এখন নতুন সূচিতে আগামী চলতি মাসের 27 তারিখ থেকে শুরু হবার কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। প্রথম দফায় বলা হয়েছিল গত 28 আগস্ট শুরু হয়ে শেষ হবে 20 সেপ্টেম্বর। এরপর দ্বিতীয় দফায় সেটি পিছিয়ে 14 নভেম্বর করা হয়। তবে করোনা ভাইরাসের কারণে কদিন পিছিয়ে নতুন তারিখ ঘোষণা হয় 21 নভেম্বর। শুক্রবার লঙ্কান ক্রিকেট এক বিবৃতিতে জানায় লিগ পেছানোর সঙ্গে কমেছে ভেন্যুর সংখ্যাও। এতদিন 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হবার কথা বললেও এখন শুধু হাম্বানটোটায় হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। বদ্ধ মাঠে দর্শক শূন্য থাকবে সবগুলো ম্যাচই। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 17ই ডিসেম্বর। এদিকে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে 14 দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করায় অনেকেই নাম সরিয়ে নিচ্ছেন টুর্নামেন্ট থেকে। এ নিয়ে দেশটির ক্রিকেট বোর্ড ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমঝোতা চলছে বলেও জানিয়েছে লঙ্কান গণমাধ্যম। প্রাথমিকভাবে জানানো হয়েছে কোয়ারেন্টিনের নিয়মের পরিবর্তন আনা হচ্ছে, তাতে 14 দিনের পরিবর্তে 7 দিন করতে সম্মত হয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এলপিএলে কোয়ারেন্টিনের আইন শিথিল করা হলেও 14 দিন কোয়ারেন্টিনের কঠোর নিয়মের কারণে অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যেতে পারেনি বাংলাদেশ। নিজের ফেসবুক পেজের মাধ্যমে ভক্ত এবং হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নিয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকে বাছাইকৃত প্রশ্ন নিয়ে এক ভিডিও বার্তার মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের ইউটিউব চ্যানেলে সেই ভিডিও আপলোড করেছেন সাকিব। সেখানে ফয়সাল সোহান নামের এক ভক্ত প্রশ্ন করেছিলেন, করোনার কারণে মাঝের সময়টা খেলা এমনিতেই কম হয়েছে, তবু এর মধ্যে কোন ক্রিকেট ম্যাচ দেখে আপনার মনে হয়েছে যে এই সময়টায় আমি মাঠে থাকলে দারুণ হতো? উত্তরে সাকিব বলেন, সত্যি বলতে এখনও এমন মনে হয়নি। আমি আসলে কখনো ওইভাবে চিন্তা করতে পছন্দ করি না, যেহেতু আমি আগে থেকেই জানতাম যে 1 বছর খেলতে পারবো না, তাই এসব নিয়ে খুব একটা চিন্তা করিনি। যখন ম্যাচ হয়েছে দেখার চেষ্টা করিনি, যেহেতু আমি যুক্তরাষ্ট্রে ছিলাম তাই সময়ের ব্যবধানের কারণে সেভাবে দেখতেও পারিনি। তবে ক্রিকেটের বাইরে থাকলেও আমার সময়টা দারুণ কেটেছে। গত অক্টোবরে নিষিদ্ধ হওয়ার পরপর এক আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিব তার ভক্তদের আহ্বান জানিয়েছিলেন, তারা যেন সবসময়ের মতো এ কঠিন সময়টাও তার পাশে থাকেন। সে প্রসঙ্গ এনে আশরাফুল ইসলাম নামে একজন জিজ্ঞেস করেন, ভক্তরা সাকিবের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে? এর উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমার তো মনে হয় একদম 100% আমার প্রত্যাশা পূরণ হয়েছে। আমি যেটা চেয়েছিলাম তার চেয়ে বেশি সমর্থন পেয়েছি। দর্শক বলেন, সাংবাদিক বলেন, দেশ ও দেশের বাইরে সকল মানুষ আমাকে অনেক বেশি সমর্থন দিয়েছেন। এখন আবার যখন খেলবো তখন এটাই মনে হবে যে কিভাবে এই ভালোবাসার প্রতিদানটা দিতে পারবো। ভক্তদের করা প্রশ্নের উত্তর দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে শুরু করেন সাকিব। প্রথম প্রশ্নটি ছিল, নিষেধাজ্ঞার সময়টা সাকিব সবচেয়ে বেশি কি মিস করেছেন? উত্তরে সাকিব জানিয়েছেন, মূলত বাংলাদেশকেই বেশি মিস করেছেন। তার ভাষ্য, সত্যি কথা বলতে এ সময়ে খুব বেশি কিছু মিস করিনি। অবশ্যই বাংলাদেশকে অনেক মিস করেছি, কারণ বেশিরভাগ সময় দেশের বাইরেই ছিলাম। গত 12 মাস সময়ের দিকে তাকালে সাকিবের মাথায় সবার আগে কি আসে? উত্তরে পরিবার প্রসঙ্গ টেনে সাকিব বলেন, আমার কাছে মনে হয় বেশিরভাগই ভালো স্মৃতি। যেহেতু পরিবারের সঙ্গে পুরোটা সময় কাটিয়েছি তাই পরিবারকে মিস করব, যখন এমন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগটা আর পাবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।